চট্টগ্রামের পটিয়ায় করোনা আক্রান্ত হয়ে আতিক শাহরিয়ার নামে এক কলেজ শিক্ষার্থী মারা গেছে। সোমবার রাত 12টায় চট্টগ্রাম থেকে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় মারা যায় সে। আতিক শাহরিয়ার পটিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ আয়ুব বাবুলের একমাত্র ছেলে এবং পটিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। স্বজনরা জানায়, মাহি বেশ কিছুদিন ধরে করোনা পজিটিভ হয়ে প্রথমে পটিয়া ও পরে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতে অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়ার পথে কুমিল্লায় মারা যায় সে।